ওকে, সো দিস ওয়াজ দ্য ফার্স্ট এক্সাম্পল যেটাতে আমরা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন অ্যাকচুয়ালি তার দিকে তাকাচ্ছিলাম। সো আমি যে ট্রিকটা বলছিলাম সেই ট্রিকটা ইজ ইউজফুল, কিন্তু ওটার একটা ডেঞ্জারও আছে, সেই হিসেবে এই এক্সাম্পলটাই অ্যাকচুয়ালি বলা উচিত ছিল যে এই ওয়ান পয়েন্টে আসলে আমি যদি সোজাসুজি ভাবে বসিয়ে দিই তাহলে সমস্যা আছে। কেন সমস্যা আছে? যে তোমার ফাংশনটা খুব অ্যাব্রাপ্টলি অনেক দূরে চলে যাচ্ছে, বাঁ পাশে যেভাবে যাচ্ছিল সেইভাবে যেতে গিয়ে হঠাৎ করে মানে ওই যে প্রিসাইজলি যে জাম্পটা হচ্ছে, এই জাম্পের কারণে ওই যখন তুমি লিমিট নিতে যাবে, তোমার ফর্মুলা ইউজ করো যাই করো কিন্তু ব্যাকগ্রাউন্ডে তো তোমার ডেফিনিশন লিমিট নিয়ে আছে, সুতরাং তুমি যখন লিমিট নিতে যাবে তখন তুমি দেখবে যেখানে একটা অ্যাব্রাপ্ট বিশাল চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই যে বিশাল চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্টই করবে না। এটাই ছিল এই এক্সাম্পলের গুরুত্ব আর কি, হ্যাঁ, যেটা আমরা মিস করে গেছি। তো মানে আমরা মানে আমি মিস করেছি সেটা বেশি বলা উচিত, এই মুহূর্তে তোমাদের কাছ থেকে অতটা আমি এক্সপেক্ট করতে পারি না, বাট দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো সেই জন্যই ওইটা এইটা কর্ম যেটা করেছি এখানে সেটা আমি সঠিক করেছি, কিন্তু এটা এটাই দেখবার যেটাকে আমি যদি সোজাসুজি ফর্মুলা বসিয়ে করি তাহলে কিন্তু উত্তরটা আলাদা আসে। কারণ এই যে লাইনটা ওয়ান প্লাস এক্স লাইন, তার তো স্লোপটা ওয়ান, এটা সব যে কোনো পয়েন্টই নাও না কেন সেখানে ভ্যালিউটা ওয়ান আসে, কিন্তু ওয়ান পয়েন্টে ওটার কিন্তু কোনো স্লোপ পাওয়া যাবে না, কারণ ওয়ান পয়েন্টটা তো ওই লাইনেই নেই আর, ঠিক আছে? আর শুধু তাই নয়, মানে একটা অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে দেখা যাচ্ছে। এটাকে যদি আমি যদি ওয়ান প্লাস এক্স নিতাম, অন্য ধরো যে কোনো অন্য ফাংশন নিচ্ছি, হ্যাঁ, জি এক্স ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স নিলাম, যখন আমার জিরো লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান হচ্ছে, আর তোমার তাহলে কত হচ্ছে থ্রি, এটাকে থ্রি মাইনাস এক্স যদি নিয়ে নিই, ঠিক বলছি? একটু হেল্প করো তো প্লিজ। ওয়ান লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন টু নিয়ে নিই, তাহলে তাহলেও কিন্তু ব্রেক করে যাবে না। এটা আমার একটু কেওস হয়ে গেছে ম্যাম, আপনি আগে একটা লিখলেন না y equal to x plus, ওইটা আরেকবার একটু বলবেন। ওটা বলবো কিন্তু আমি বুঝতে পারছি না যে এই জায়গায় ধরো আমি যেটা বলেছি সেটা হচ্ছে এটা, যে যদি আমি ডেরিভেটিভ একটা পয়েন্টে কম্পিউট করতে চাই আর আমি যদি f প্রাইম x প্লাস এই কথাটা লিখি, হ্যাঁ, f প্রাইম x প্লাস এর মানে হচ্ছে তুমি যদি রিকল করো তোমার যে কোনো ফাংশনে, হ্যাঁ, যে কোনো ফাংশন h এ তোমার যদি x প্লাস লেখো তাহলে x প্লাস বা x প্লাস জিরো, হ্যাঁ, এটার মানে হয় কিন্তু ইকুয়াল টু লিমিট y টেন্ডিং টু x ফ্রম দ্য রাইট h y, এটা হচ্ছে এটার মানে, ঠিক আছে? কিন্তু f প্রাইম x প্লাস এটা এটা মানে যদি হয় মানে হয় আর কি, তাহলে f প্রাইম x প্লাস এর মানে কি হবে, যে লিমিট y টেন্ডিং টু x প্লাস, মানে জাস্ট ওটার দিকে তাকিয়ে যদি লেখো তাহলে এটা হওয়া উচিত, রাইট? সো লিমিট y টেন্ডিং টু x প্লাস f প্রাইম y হওয়া উচিত। কিন্তু মানে এটা আমি এটাই আমি বলেছিলাম, কিন্তু এবার তো আমার একটু গুলিয়ে যাচ্ছে। ধরো জিটা এই ফাংশনটা আমি নিই, হ্যাঁ, g is equal to 1 plus x যখন 0 less than or equal to x less than 1, আর 3 minus x যখন 1 less than or equal to x less than 2, তাহলে এটার আমি যদি গ্রাফ আঁকতে যাই তাহলে সেটা কি রকম হবে? এখানে x এ x equal to 1 হলে তো ভ্যালুটা 2 ই নিচ্ছে, রাইট? ও এক্স্যাক্টলি এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট, হ্যাঁ, আই হ্যাভ গট ইট। মানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, হ্যাঁ, তো ভেরি গুড। প্রথমত আমি বললাম এটা যে আমি নোটেশনটা চুজ করেছিলাম রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ এনি পয়েন্ট অ্যাট এক্স, তার নোটেশন চুজ করেছিলাম আর এফ প্রাইম এক্স, অল রাইট? এবার আর এফ প্রাইম এক্সটাকে আমি বলেছিলাম যে অনেক বইয়ে দেখবে যে এটাকে ইকুয়াল টু
f prime x plus এরকম করে লিখে দিচ্ছে হ্যাঁ এক এখন f prime x plus এর কিন্তু অর্থটা আলাদা f prime x plus এর অর্থ হচ্ছে যে f prime যে ফাংশনটা তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট x আবার করে স্লোলি বলার চেষ্টা করি হ্যাঁ মানে আমি নিজে একটু আসলে গুলিয়ে ফেলেছিলাম বলে মেস হয়েছে এখানে তুমি কি করছো এখানে ফাংশন f এর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ক্যালকুলেট করছো সোজা সাতটা কাজ এইটা যখন লিখছো এই স্টেটমেন্টটা তার মানে হচ্ছে যে তুমি রাইট হ্যান্ড তুমি ডেরিভেটিভ অফ f ক্যালকুলেট করছো প্রত্যেকটা পয়েন্ট y x এর চেয়ে বড় পয়েন্টগুলোর জন্য অন্তত একটা নেবারহুড অফ x এর মধ্যে তারপরে তার লিমিট নিচ্ছো as y tends to x তো এইটা আর এটা সমান নাই হতে পারে এটাই আমার ছিল বক্তব্য ঠিক আছে ওই এক্সাম্পল হিসেবেই আমি এটাকে নিয়েছিলাম বোঝানোর জন্য তো তার যুক্তিটা যে এটা ইকুয়াল টু এটা কেন লিখলাম সেটা যুক্তি হচ্ছে যে যে কোনো ফাংশন h এর জন্য আমি ঠিক করেছিলাম যে h x প্লাস মানে হচ্ছে ওটা রাইট হ্যান্ড লিমিট অ্যাট দ্য পয়েন্ট x সো দ্যাট ইজ লিমিট y টেন্ডিং টু x প্লাস h y তো এখানে h এর জায়গায় আমি f প্রাইম লিখছি তাহলে r f প্রাইম x may not be equal to f prime x plus এটাই হচ্ছে ইস্যু এবারে সেটাকে আমি এটা মুছে দেব এই h এর যে এক্সপ্রেশনটা লিখলাম হ্যাঁ ম্যাম এই হ্যাঁ আচ্ছা তাহলে এটা মুছে দিচ্ছি আমি লেফট হ্যান্ডটাও লিখতে চাইছি হ্যাঁ তাহলে যেভাবে আমি রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিখছি আমি ঠিক একই ভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভটাও ডেফিনিশনটা দিতে পারি তো আমার আমার ডেফিনিশন ছিল মানে আমরা যে নোটেশন ডেফিনিশন বলা উচিত না নোটেশন যেটা ছিল আমাদের সেটা হচ্ছে এল এফ প্রাইম এক্স এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ এফ অ্যাট এক্স এবারে প্রশ্ন হচ্ছে যে এটা কি এফ প্রাইম এক্স মাইনাস এর সাথে সমান এটা হচ্ছে আমার প্রশ্ন ঠিক আছে উত্তর হচ্ছে নাই হতে পারে এফ প্রাইম এক্স মাইনাস এর মানে হওয়ার কথা দিস ইজ ইকুয়াল টু লিমিট y tending to x minus মানে y গুলো x থেকে ছোট নেব তারপরে সেখানে ফাংশনের ডেরিভেটিভ বার করব ডেরিভেটিভ বার করে তারপরে তার লিমিট নিয়ে নেব as y tends to x ঠিক আছে এটা মানে হচ্ছে f prime x minus তো সেই জিনিসটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f at x তার সাথে সমান নাই হতে পারে এটাই ছিল ইস্যু এখন অবধি এক্সারসাইজ 5 অবধি যে কটা অঙ্ক আমরা দেখে এসেছি সেখানে কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ f at x টা f প্রাইম x প্লাস এর সাথে সমান হয়ে গিয়েছিল আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ f at x সেটাও f প্রাইম x মাইনাস এর সাথে সমান হয়ে যাচ্ছিল কারণ ফাংশন গুলো খুব ভালো ছিল কন্টিনিউয়াস ফাংশন ছিল সেই জন্যই আমরা জাস্ট ওই ওই ফাংশনের চেহারা দেখে মানটা বসিয়ে দিতে পারছিলাম কিন্তু এই যে জল জল করছে অঙ্কটা এখানে সেখানে ওই ঘটনাটা ঘটছে না হ্যাঁ এখানে তোমার যখন তুমি f প্রাইম x মাইনাস এই পার্টিকুলার অঙ্কের জন্য f প্রাইম x 1 মাইনাস আর কি 1 পয়েন্টে f প্রাইম 1 মাইনাস যখন ক্যালকুলেট করছো সেটার ভ্যালুটা 1 হচ্ছে যেটা আমরা গত সেগমেন্ট অফ ক্লাসে করেছি একদম ঠিক কাজ করেছি কিন্তু এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভের সাথে সমান হবে না আনফরচুনেটলি কারণ আমি যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনিশন লিখতে যাচ্ছি তখন আমাকে কি করতে হচ্ছে তখন আমাকে লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস f x মাইনাস f1 x লেখো h লেখো তাতে কিছু যায় আসে না fx মাইনাস x f1 ডিভাইডেড বাই x মাইনাস 1 এই লিমিটটা ক্যালকুলেট করতে হচ্ছে এটা হচ্ছে lf প্রাইম 1 এর মানে ঠিক আছে তাহলে তুমি যদি এটা বসে বসে লেখো তাহলে এটার উত্তর কত হবে এটার উত্তর হবে দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এবার f এর fx কত হবে x টা 1 এর চেয়ে ছোট সুতরাং 1 প্লাস x মাইনাস f1 কত হচ্ছে f1 টা হয়ে যাচ্ছে 2 মাইনাস 1 মানে 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 এই জিনিসটা আসছে তো এই জিনিসটা যেটা পরের স্লাইডে করেছি আমি ওটাকে হাতেই করে দিচ্ছি দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস
ওপরে কি হচ্ছে 1 minus 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু x পড়ে থাকছে। ওইভাবে ভাবতে পারো, অথবা আরো সহজ হচ্ছে এটাকে এইভাবে ভাবো, 1 ডিভাইডেড বাই x minus 1 প্লাস 1, এরকম করে ভাবো। ঠিক আছে, এই প্রথম 1 ডিভাইডেড বাই x minus 1 প্লাস 1, তাহলে এইটা তো কনস্ট্যান্ট, তাহলে এটার লিমিট এক্সিস্ট করে। কিন্তু 1 বাই x minus 1 এর কি হবে, x যত 1 এর দিকে যাবে x minus 1 তত বড়, তত ছোট হচ্ছে, সুতরাং 1 বাই x minus 1 তত বড় হচ্ছে। এবার x এর মানগুলো কিন্তু 1 এর চেয়ে কম, সুতরাং x minus 1 is tending to minus infinity as x tends to 1, সেই জন্যই তোমার লেফট হ্যান্ড লিমিট এট 1 এটা কিন্তু এক্সিস্ট করলো না, এইটা এক্সিস্ট করেছে, f prime 1 minus টা এক্সিস্ট করেছে। এখানে এই একটা খুব গভীর ব্যাপারটা রয়েছে আর কি। হ্যাঁ, তো সেই জন্যই এই এই ফাংশনের ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট 1 টাই এক্সিস্ট করবে না। আর বাকি যে আগের পাঁচখানা অঙ্ক দেখেছি তার মধ্যে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সবই এক্সিস্ট করে গেছে, এক একটা জায়গায় সমান হয়নি, সুতরাং ডিফারেনশিয়েবিলিটি হয়নি, যেখানে সমান হয়ে গেছে সেখানে ডিফারেনশিয়েবলও হয়ে গেছে। কিন্তু এই পার্টিকুলার অঙ্ক, ফার্স্ট অঙ্ক আমরা দেখতে পাচ্ছি যেখানে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্টই করছে না এট দ্য পয়েন্ট ওয়ান। আমরা গত যে সেগমেন্ট অফ ক্লাসে করেছি সেটা এটা ক্যালকুলেট করেছি, এফ প্রাইম ওয়ান মাইনাস। তাহলে আমার মনে হয় যে আমাদের এই জিনিসটা ভালোই হয়েছে, যে এই জিনিসটা আমাদের একেবারে সঠিকভাবে মনে রাখতে হবে যে যে কোনো আরবিট্রারি ফাংশনের ক্ষেত্রে এটা সমান নাই হতে পারে, ঠিক আছে, এটা তফাত হয়ে যেতে পারে। এবার আমি এই স্লাইডে এই কারণে করছি যে আমি যদি একটু ফাংশনের চেহারাটা পাল্টে দিই, হ্যাঁ, এই যে জি যেটা লিখেছি, জি এক্স লিখেছি ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স যা ছিল এফ, দেখো একই চেহারা রেখেছি যখন জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান, কিন্তু যখন এক্সটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হচ্ছে তখন ওটাকে থ্রি মাইনাস এক্স বানিয়ে নিয়েছি। এখানে আমি ক্লেম করছি যে জি প্রাইম ওয়ান মাইনাস আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ এট জি দুটোই সমান হয়ে যাবে। তুমি যদি জি এর গ্রাফ আঁকতে যাও তাহলে এইদিকে তো যা ছিল এইরকমই হবে, এক থেকে দুই এ কি হবে বলো তো, একে পয়েন্টে ভ্যালুটা টু হচ্ছে আর দুই এ এক হচ্ছে, তাই না? তাহলে কিছুটা, সো লেট মি ইউজ সাম আদার, নো লেট মি জাস্ট রাইট ইউজ দিস ব্লু অনলি, তো এইরকম একটা স্ট্রেট লাইন আঁকা আমার পক্ষে যথেষ্ট ডিফিকাল্ট, ট্রাই করি। অলরাইট, সো দিস ইজ গোয়িং টু বি মাই গ্রাফ অফ জি, মানে যেটা এখানে লিখেছি। তাহলে সেই যে জি পয়েন্টটা, জি ফাংশনটা, জি ফাংশনের জন্য কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্স্যাক্টলি ইকুয়াল টু ওয়ান হয়ে যাবে। সেটা চেক করে দেখো, কোনটা মুছি বলো তো, এটা এটা মুছে দেবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর যেটা লিখলাম যেটা সমান হবে না এটার সাথে। আমি কি, যা আমি যা বলছি সেটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? ম্যাম আমি এই শেষ লাইনটা বুঝতে পারি, শেষ লাইন মানে কোনটা বলো তো, এটা তো আর মুখস্থ থাকে না, মানে এটা কি, এটা কি বুঝেছো যে এলএফ প্রাইম 1 সেটা এক্সিস্ট করছে না, সেটা কি বোঝা গেছে, সেটাতেই সমস্যা হচ্ছে? হ্যাঁ ওটা বুঝছি, এই এই যে মাইনাস ইনফিনিটি বাঁ দিকে এটা রয়েছে, হ্যাঁ ওটা কোত্থেকে এলো, তাই না? হ্যাঁ, তাহলে এই যে লিমিট যখন ক্যালকুলেট করছো, লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস, আর এটা কত ছিল, 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, এটাই তো ডেফিনিশন অনুযায়ী আসছে। তাহলে এটাকে যদি তুমি ভেঙে লেখো, তাহলে প্রথমে এই 1 টাকে নিয়ে নাও, তাহলে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 লিখতে পারছো, সেটা লিখেছো, আর তারপরেরটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 মানে 1 হয়ে যাচ্ছে। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছি বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এবারে এই লিমিটটা যদি তুমি ক্যালকুলেট করতে বসো, তাহলে এটা কত হবে, তোমার 1 টা কোথায় যাচ্ছে, 1 টা কনস্ট্যান্ট, সুতরাং ওটা 1 এই যাচ্ছে, তাই না? তো সেটা নিয়ে আমার চিন্তা নেই। আর যদি তুমি x টাকে 1 এর দিকে নিয়ে যাও,
তাহলে x মাইনাস 1 কোথায় যাচ্ছে জিরোর দিকে এগোচ্ছে তাই তো তাহলে 1 বাই x মাইনাস 1 কোথায় কি হবে মানগুলো বিশাল বড় বড় হতে থাকবে এটা বোঝা যাচ্ছে ইয়েস অর নো ও হ্যাঁ বুঝেছি এবার বুঝেছো এবার কেন হ্যাঁ মাইনাস ইনফিনিটি হচ্ছে তার কারণ হচ্ছে যে x টা 1 এর চেয়ে ছোট বলে হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে মান মানের মডুলাসটা বিশাল বড় হবে কিন্তু মানগুলো অ্যাকচুয়ালি মাইনাস অফ সামথিং হিউজ এরকম ভ্যালিউজ নিতে থাকবে সেই জন্যই ওটা মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে তার মানে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা এক্সিস্টই করছে না অথচ আমরা আগের সেগমেন্টে দেখেছি যে আমরা জাস্ট এটার দিকে তাকিয়ে যদি বলি তাহলে এফ প্রাইম ওয়ান মাইনাস কিন্তু ওয়ান এর সাথে সমান হয়ে গেছে ওটাও একদম সঠিক কথা কিন্তু যেটা মিস করে গেছি যে আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এফ প্রাইম ওয়ান মাইনাস এরা কিন্তু সমান নাই হতে পারে ওটা দুটো জিনিসটার অর্থ আলাদা এফ প্রাইম ওয়ান মাইনাস এর মানে হচ্ছে আমি যাবতীয় এফ প্রাইম এক্স গুলো নেব যেখানে এক্সটা একের চেয়ে ছোট করে তার লিমিট নেব অ্যাজ দোজ পয়েন্টস আর টেন্ডিং টু ওয়ান মানে তোমার এই যে এফ প্রাইম ওয়ান মাইনাস যেটা লেখা আছে এই এফ প্রাইম ওয়ান মাইনাসটা আসলে আরেকবার লিখেই দিচ্ছি ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু ওয়ান মাইনাস এফ প্রাইম এক্স ওই কারণেই আমরা ওই মানটা ফাংশনের চেহারার দিকে তাকিয়ে লিখে দিতে পারছিলাম তো এইটা আমরা লিখতে পারছিলাম তার কারণ ফাংশন গুলো ভালো ছিল বলে এখানে ফাংশনটা ভালো নয় বলে আমি লিখতে পারবো না ঠিক আছে সো একটা ভুল হওয়ার চান্স যথেষ্ট আছে যেটা আমরা ভুল করেইছি এবারে আমি যেটা বলতে চাইছি যে জিনিসটা বোঝবার জন্য আমি আরেকটা ফাংশন এখানে লিখেছি জি এক্স যেটাকে ফাংশন এফ এক্স এর মতনই দেখতে যখন এক্সটা 1 এর চেয়ে ছোট কিন্তু এক্স থেকে এক্স যখন 1 এর চেয়ে বড় তখন ওটা 2 মাইনাস এক্স না লিখে 3 মাইনাস এক্স লিখছি ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে আমার জাস্ট ফাংশনের দিকে তাকিয়ে যেটা পাচ্ছি সেটাই আমি উত্তর হিসেবেও পেয়ে যাব তো সেটা আমি ক্যালকুলেশন করে দেখাতে চাইছি বলে এটা মুছতে চাইছিলাম মুছেই দিলাম ঠিক আছে আমি যে ভালোই হয়েছে তোমাদের নোটস দিইনি তাহলে আই থিঙ্ক আমি নোটস এর মধ্যে এই এক্সারসাইজটাকে আরো হাইলাইট করে করে দেবো ঠিক আছে সো আমি যেটা বলতে চাইছি যে এইটার জন্য আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ জি অ্যাট ওয়ান এটা ক্যালকুলেট করব একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে প্রথমে করো তাহলে এটা কত হচ্ছে দিস ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্ডিং টু ওয়ান মাইনাস জি এক্স মাইনাস জি ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান রাইট সো এটা সমান কত হবে এটা সমান হবে লিমিট এক্সটেন্ডিং টু ওয়ান মাইনাস জি এক্স মানে কত বলো এবারে এক্সটা 1 এর চেয়ে ছোট সুতরাং ওয়ান প্লাস এক্স তাহলে মেলাবে এটার সাথে হ্যাঁ এখানে যে লাল রং দিয়ে লেখা আছে তার সাথে মেলাবে দেখবে যে কেন ডিফারেন্সটা হয়ে যাচ্ছে জি ওয়ান কত হচ্ছে এটাই হয়ে যাচ্ছে ক্রুশিয়াল জায়গাটা জি ওয়ানটা এবারে কিন্তু হয়ে গেছে 2 রাইট ওখানে ছিল 1 হিয়ার ইট ওয়াজ 1 হিয়ার ইট হ্যাজ নাও বিকাম 2 সো তোমার মিলে যাবে ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান করো তাহলে এবারে দেখো তোমার নিউমারেটারে কি হয়ে যাচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস টু করলে এক্স মাইনাস ওয়ানই হয়ে যাচ্ছে সুতরাং এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে সুতরাং শুধু উত্তরটা ওয়ান পড়ে থাকবে তাহলে এই যে ওয়ান পেয়ে গেলে দিস ইজ ইকুয়াল টু জি প্রাইম ওয়ান মাইনাস এটার সাথে মিলে গেল কিন্তু এফ এর ক্ষেত্রে মিলছে না এফ এর ক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কিন্তু মাইনাস ইনফিনিটি মানে এক্সিস্ট করছে না লেফট হ্যান্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতে গিয়ে লিমিটটা যদি মাইনাস ইনফিনিটি আসে তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করে না এক্সিস্ট করা মানে হচ্ছে ফাইনাইটলি এক্সিস্ট করতে হবে তো দেয়ারফোর দিস ফাংশন ইজ নট এট অল লেফট ডিফারেন্সিয়েবল অ্যাট দ্য পয়েন্ট ওয়ান এফ যেটা কিন্তু সেটাকে সামান্য ম্যানিপুলেশনেই দেখো হয়ে যাচ্ছে আর ওই ম্যানিপুলেশন মানে গ্রাফের কতটা তফাত হতো দেখো আগে যেটা ছিল সেটা আগে থাকতে যেটা আঁকা ছিল সেই জায়গায় তোমার কিন্তু একটা জাম্প হয়েছিল এই জায়গায় একটা জাম্প হয়ে যাচ্ছিল ডিসকন্টিনিউটি হচ্ছিল আর জি ফাংশন যেটা লিখলাম জি ফাংশনের ক্ষেত্রে কিন্তু কোনো জাম্প হচ্ছে না ওখানে একটা কন্টিনিউটি হয়ে যাচ্ছে
আমি কি জায়গাটা বোঝাতে পেরেছি? Yes, ma'am. হ্যাঁ, সো জিনিসটা মানে ইচ্ছা করে যে যা খুব ট্রিভিয়ালি করে ফেলবো, কিন্তু অনেক সময় ট্রিভিয়াল নাই হতে পারে। সো ওই জন্য আমরা একটু সাবধানতা অ্যাপ্লাই করবো ওয়েন উই আর ডুইং দ্য প্রবলেমস আর কি। হ্যাঁ, সো ইন দ্যাট ওয়ে দিস প্রবলেম ওয়াজ অ্যান ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, সো আমি যে কথাগুলো বললাম সেগুলো আমি থিওরি ক্লাসে অত করে বলিনি, আমি ওটাকে পরিষ্কার করে নোটসে দিয়ে দেব যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। ওইটাই এখানে ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে? এবারে আশা করি আমি অঙ্কটা ঠিক করে বোঝাতে পেরেছি, বাকিটা তো আমরা করে ফেলেছি। তাহলে লাস্ট অঙ্কে যাওয়া যাক। এখানে কি বলছে, যেটা আমরা করছিলাম যে একটা ফাংশন দিয়েছে এফ এক্স, যেটাকে বলছে ম্যাম ক্লাস আছে, 11টা কি বেজে গেছে? 11টা 2 বাজে। আচ্ছা ছেড়ে দে তাহলে, হয়ে গেছে, ডান। হ্যাঁ, কালকে কন্টিনিউ করবো।